নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। পুলিশ কর্মীরা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছে কিনা তা খতিয়ে দেখতে চালু হলো পুলিশ অ্যাপ। এই অ্যাপের মধ্যে দিয়ে পুলিশ কর্মীদের উপর কড়া নজরদারি থাকবে জেলা পুলিশ কর্তাদের। উদলাবাড়ি বাজার থেকে উদলাবাড়ি চা বাগান, রাস্তা সম্প্রসারণ হয়ে টু লেন হলেও দিনের পর দিন রাস্তায় নেই কোনো আলো, সমস্যায় ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। আজই করের ঘটনা যেন আরো বেশি উদ্বেগ বাড়িয়েছে অভিভাবকদের মনে। পুলিশ অ্যাপের মাধ্যমে এবার পুলিশ কর্মীদের উপর নজরদারি চালাবেন জলপাইগুড়ি জেলা পুলিশের কর্তারা। বাজার, বাস স্ট্যান্ড, হাসপাতাল, পার্ক এবং শপিং মল সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় মোট 185টি জায়গায় তারা তাদের ডিউটি করছেন। এবার সেই সমস্ত জায়গায় তারা তাদের নিজেদের ডিউটি ঠিকমতো পালন করছেন কিনা তাই এই অ্যাপের মাধ্যমে খতিয়ে দেখা হবে। এই প্রক্রিয়া চালানোর জন্য জলপাইগুড়ি শহরের সর্বত্র অ্যাপের কিউআর কোড লাগানো হচ্ছে। ওইসব এলাকায় পুলিশের মোবাইল ভ্যান পৌঁছানোর সঙ্গে সঙ্গে নিজেদের মোবাইল থেকে ওই কিউআর কোড স্ক্যান করবে পুলিশ কর্মীরা। সঙ্গে সঙ্গে নির্দিষ্ট থানায় ও পুলিশ কর্তাদের কাছে পৌঁছে যাবে একটি মোবাইল বার্তা। নির্দিষ্ট ওই পুলিশ ভ্যানটি কোথায় রয়েছে সেই বার্তার মাধ্যমে খুব সহজেই তা জানতে বা বুঝতে পারবেন জেলা পুলিশ কর্তারা। জলপাইগুড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি শহরের 185টি গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইল অ্যাপের কিউআর কোড লাগানো হয়েছে। ও আচ্ছা, কালকে রাতে আমি ভিজিট করে গেছি। পুলিশের যে মোবাইলগুলো ঘরে, সেই মোবাইলগুলো কোথায় কতবার ভিজিট করছে বা ওখানে ভিজিট করলো কিনা সেটা টেকনিক্যালি সার্ভাইল্যান্স দেওয়ার জন্য, এবং সুপিরিয়ার অফিসাররা যাতে টেকনিক্যালি ওটা দেখতে পারেন, কারণ সবসময় তো আর যে পুলিশের মোবাইল ঘুরে তার পিছন পিছন সবাই ঘুরতে পারে না, বা আইসি বা আমরা আইসি বা ডিএসপিরা বা অ্যাডিশনাল এসপিরা বা এসপি স্যার যাতে ওটার উপরে সুপারভাইজ করতে পারেন সেই কারণে। কারণ ওখানে যারা থাকেন ওখানে একটা কিউআর কোড দেওয়া থাকে, সেখানে গিয়ে যে অফিসার উনি আরটি করছেন তিনি ওটা স্ক্যান করলে ওটা উনি আমাদের ওখানে কম্পিউটারের মাধ্যমে আমরা দেখতে পারি যে তিনি কতবার ওখানে ঘুরলেন বা কতবার ওখানে ভিজিট করলেন। মেডিকেল কলেজ ছাড়াও আমাদের কোতোয়ালিতে 185টা জায়গায় এরকম কিউআর কোড দেওয়া আছে, যেখানে আমাদের পুলিশ যে আটটি মোবাইল আছে, তিনটে আটটি মোবাইল আছে, তারা সর্বদা 24 ঘন্টা সবসময় ঘুরে বেড়ায়। বহু মাস যাবত রাস্তাঘাটে আলো জ্বলে না, সমস্যায় টিউশন পড়তে আসা ছাত্রী সহ সাধারণ মানুষ। আরজি করের ঘটনা চিন্তা বাড়িয়ে দিয়েছে অভিভাবকদের। রাত হলেই ঘন অন্ধকারে ঢেকে থাকে উদলাবাড়ির ক্রান্তি রোড এলাকা, আর এতে এই সমস্যায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী এবং টিউশন পড়তে আসা স্কুল ছাত্রছাত্রীরা। প্রায় 2 বছর হতে চললো উদলাবাড়ি বাজার থেকে উদলাবাড়ি চা বাগান পর্যন্ত পূর্ত দপ্তরের এই রাস্তা সম্প্রসারণ হয়ে টু লেনের রাস্তা হয়েছে, যার ফলে দিনের বেলায় সাধারণ মানুষ এবং গাড়ি চলাচলের সুবিধা হয়েছে। কিন্তু সন্ধ্যার পর থেকেই ঘন অন্ধকারে ঢেকে থাকে এই 3 কিলোমিটার রাস্তা। কেন রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টগুলিতে লাইট জ্বলে না, প্রশ্ন সাধারণ মানুষের। এই অন্ধকারের সুযোগ নিয়েই বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনাও। সাধারণ মানুষ বারবার বিভিন্ন জায়গায় জানিয়েও তাদের কোনো লাভ হয়নি। স্থানীয় শিক্ষক থেকে অভিভাবকদের বক্তব্য, রাতের দিকে ছোট ছোট ছেলেমেয়েরা টিউশন পড়তে আসে, এই অন্ধকারের জন্য সবাই নিরাপত্তার অভাব বোধ করছে। আরজি করের ঘটনার পর অভিভাবকদের চিন্তা বহুগুণ বেড়ে গেছে, কারণ রাস্তাঘাট যেভাবে অন্ধকারে ঢেকে থাকে তাতে বিশেষ করে ছাত্রীদের টিউশন পড়তে আসতে ভয় পাচ্ছে বলে অভিযোগ করছে ছাত্রীরা। একই বক্তব্য স্থানীয় ব্যবসায়ীদেরও। তাদের বক্তব্য, যতক্ষণ আমাদের দোকানদারি চলে দোকানের আলোতেই কিছুটা রাস্তা আলোকিত হলেও দোকানের আশেপাশে অন্ধকারে ভরে যায়, এই অন্ধকারের জন্য দোকানদারি করতেও ভয় হয়। উল্লেখ্য, নতুন টু লেনের রাস্তা হওয়ার পর রাস্তার মাঝখানে লাইট লাগানোর জন্য ডিভাইডার করা হয়েছে, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও বসেনি ইলেকট্রিক পোস্ট বা লাইট, যার ফলে রাস্তা বড় হওয়ায় বেড়েছে দুর্ঘটনা এবং চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা একটুকুও বাড়েনি। সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা, এইসব রাস্তাঘাটে মানুষের যাতায়াত বাড়বে। এইরকম ভাবে রাস্তাঘাট ঘন অন্ধকারে ঢেকে থাকলে পুজোর মুখে বাড়বে চুরি ছিনতাইয়ের ঘটনাও। সবার একটাই বক্তব্য, আরজি করের মতো কোনো দুর্ঘটনা ঘটার পরে কি প্রশাসনের টনক নড়বে? বলো, এই রাস্তা নিয়ে কি প্রবলেম রয়েছে?
আমি এখানে মানে অনেক বছর ধরেই রয়েছি, উদ্যাবাড়ির বাসিন্দা, আর আমি ক্লাস টেনের স্টুডেন্ট। আর অনেক বছর ধরে এখানে ধরুন টিউশনে বা রাস্তায় ধরুন রাত্রিরে আসতে যায়, আসা যাওয়া আসা করতে অনেকই প্রবলেম হয়, যেমন কি রাস্তায় আলো থাকে না, তো মিস্টেক রোড অনেকবার পড়েও যাই হুটচটকে, ইনসিকিউরও ফিল হয় টিউশন আসার জন্য। ছুটি তো অনেকই রাত্রিরে হয়, তো মা বাবাদেরকে নিয়ে আসতে লাগে প্যারেন্টস যখন, আর যখন ওরা যখন অসুস্থ থাকে আমরাও আর টিউশন মিস যায় অনেক সময়, এরকমও হয়েছে যে প্যারেন্টস অসুস্থ আছে ওরা হেলথ ইস্যুস, তো তাই আর কি অনেক টিউশন মিস যায়, আর একা আসতে অনেক লাইক ভয়ই লাগে। আর আমি আশা করছি যে পুজোর আগেই যেন লাইট লাগানো হয়, তাহলে কি আমাদের ভয়টা আর থাকবে না, ভয়টা কেটে যাবে আর অন্ধকারটা আলোতে পরিণত হবে। নাম অর্জিতা ভট্টাচার্য, ক্লাস 10। থ্যাংক ইউ। উদলাবাড়ির এটাই হচ্ছে একটি রাস্তা, যে এই রাস্তাটা মেন রাস্তা, এই রাস্তা একদিকে ক্রান্তি চলে যাচ্ছে আরেকদিকে পাথরছড়ার ওদিকে চলে যাচ্ছে। তো এই রাস্তাটি দিয়ে প্রতিদিন জনবসতি উদলাবাড়ি যা আছে সবাই বাজারে যাচ্ছে, উদলাবাড়িতে বিভিন্ন স্কুল রয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে, তারাও এই রাস্তা দিয়ে বিকেলে টিউশন পড়ে ফিরছে। কিন্তু এই রাস্তা রাতের অন্ধকার নামার সাথে সাথে রাস্তায়ও যেন একেবারে অন্ধকার নেমে আসে। এবং বর্তমান পশ্চিমবঙ্গের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে নারী সুরক্ষা নিয়ে যখন কথা বলাই হচ্ছে তখন এটা বলা বাহুল্য যে আমাদের এই রাস্তায় যদি আলো হয়তো কিছুটা হলেও বেশি সুরক্ষা ছাত্রছাত্রীরা পাবে। এবং দ্বিতীয়ত এই যে এই রাস্তা দেখতে পাচ্ছেন, রাত্রি হলে বিশাল বিশাল ডাম্পার চলাচল করা শুরু হয় সন্ধ্যার পরের থেকে, তো সেই ডাম্পারের আলোগুলো এতটা তীব্রও হয় না বা কতটা স্পিডে আসছে সেটা দূরের থেকে বোঝা যায় না, যেহেতু রাস্তা অন্ধকারে ঢলে যায়। তো এইসব কারণ বিষয়ে গত 3 বছর ধরে আমরা খুবই ভাগ্যবান যে আমাদের বাড়ির সামনে বা ওদলাবাড়িতেই এত বড় রাস্তা হয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই রাস্তার হওয়ার পরেও গত দীর্ঘদিন ধরে এই রাস্তায় একটি আলো নেই, একটি আলোর পোল নেই, একটি খুঁটিও নেই। তো রাত্রেবেলা স্টুডেন্টদের আসা যাওয়াতে, বয়স্ক লোকেদের আসা যাওয়াতে এবং ছোটো ছোটো বাইক অ্যাক্সিডেন্ট প্রতিদিন প্রায় লেগেই আছে। তো আমাদের দাবি যে যদি গভর্নমেন্টের উচ্চপদস্থ যারা ডিপার্টমেন্ট রয়েছে তারা একটু এই রাস্তার দিকে নজর দেন, এবং এই রাস্তায় যদি আমরা পুজোর আগে আলো রাস্তায় রঙিন হওয়ার আগে আমরা যদি নর্মালি আমাদের সব সময়ের জন্য রাস্তা আলোতে রঙিন দেখতে পাই। নাম দীপাঞ্জন ঘোষ। সমস্যা হয় আমাদের এখানে স্ট্রিট লাইট বলতে খালি পোস্টগুলোই দাঁড় করানো আছে, এখানে কোনো লাইট জ্বলে না, দীর্ঘদিন ধরে এরকম চলছে। যদি স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দেয় আমাদের অঞ্চল থেকে তাহলে খুব ভালো হয়। রাত্রিবেলা কি অসুবিধা হয়? রাত্রিবেলায় বিভিন্ন গাড়ি, বড় বড় গাড়িগুলো চলে, এখানে ছাত্রছাত্রীরা সব রাত্রিরে টিউশন পড়তে আসে, বিভিন্ন লোকজন চলাচল করে, তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হয়। নিরাপত্তার একটা অভাব থাকবে না অন্ধকার থাকলে? সে তো অবশ্যই। তো কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে যদি অঞ্চল থেকে স্ট্রিট লাইটের ব্যবস্থা বা সরকার থেকে কোনো ব্যবস্থা করে দেয় তাহলে খুব ভালো হয়। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ ঘোষ। দুর্গাপূজার বেশ কয়েকদিন আগেই চেক পেল ক্লাব কর্তৃপক্ষ, প্রাক শারদীয় পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের অনুদান। আজ জলপাইগুড়ি কোতোয়ালি থানার আওতায় যতগুলি দুর্গাপূজা কমিটি রয়েছে তাদের চেক প্রদান করা হলো। পূজোর আগেই 85,000 টাকার চেক পেয়ে খুশি প্রকাশ করেছেন ক্লাবের কর্তৃপক্ষরা। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আইসির উপস্থিতিতে 230টি পূজা কমিটির হাতে চেক প্রদান করা হলো। এ বিষয়ে ক্লাবের এক কর্মকর্তা বলেন, আজকে আমাদের হাতে 85,000 টাকার চেক পশ্চিমবঙ্গ সরকার তুলে দিল, আর এই চেক পেয়ে আমাদের পূজো করতে অনেকটাই সুবিধা হবে। নিয়ম অনুসারে যে যে বিধি রয়েছে সকল ক্লাবকে অনুরোধ করব আপনারা সেগুলো মেনে চলুন, এবং জলপাইগুড়ি পুরসভা প্রত্যেকটি ক্লাবের নজরে রাখবে, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রতিটি আমাদের যে বিসর্জনের ঘাট থেকে শুরু করে যা যা পুরসভার সামর্থ্য অনুযায়ী যা যা পুরসভা প্রতি বছরের ন্যায় করে থাকে, পুরসভা অবশ্যই প্রত্যেকটি ক্লাবের পাশে থাকবে। শহরের রাস্তাঘাট আমাদের ইতিমধ্যে বহু রাস্তা আমাদের, আমরা বলেছি যে আমাদের 32টি রাস্তা অ্যাপ্রুভাল আমরা পেয়েছি, এবং সেটা একটা নির্দিষ্ট টাইম অনুসারে প্রসিডিওর মেনে আমাদের 21 দিন পরে আমাদের ওয়ার্ক অর্ডার দেওয়ার কাজ সেটাও আমাদের হয়ে গেছে। 2-1 দিনের মধ্যেই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যেটা পোস্ট অফিস মোড় থেকে আমাদের অফিস দিয়ে যেটা একদম চলে গেছে পুলিশ লাইন দিয়ে, সেই রাস্তার কাজও 2-1 দিনের মধ্যেই শুরু হচ্ছে। 32টি কাজ ধাপে ধাপে আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমরা কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছি এবং রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে। পুজোর আগে 32টা রাস্তা, দেখুন পুজোর আগে তো সব সম্ভব নয়, পুজো 15 দিন বাকি, সেক্ষেত্রে আমরা প্রায়োরিটি বেসিসে
কিছু করেছি এবং প্রত্যেকটি ওয়ার্ডেও আমাদের এই পুজোকে কেন্দ্র করে টাকা বরাদ্দ করা হয়েছে। তারাও যাতে বিভিন্ন যে ভাঙাচোরা রিপেয়ারিংয়ের কাজ পুজোর, সেগুলোও যাতে তারা পুজো পারপাস সারিয়ে নিতে পারে, মানুষের যেন কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন জায়গায় সার্ভে করে দেখছি। কিছু কিছু রিপেয়ারিংয়ের কাজ যদি দরকার হয় সেগুলোও পুরসভা দেখছে, ধাপে ধাপে কাজ হচ্ছে। বললাম আজীকরণে একটা ঘটনা নিয়ে অনেকে পুজো কমিটির টাকা ফেরত দেওয়ার একটা মানে উঠেছিল এই জলপাইগুড়ি শহরে কিংবা এরকম কোনো কিছু? আমার কাছে এরকম কোনো খবর নেই যে কোনো ক্লাব পুজো নেবে, টাকা নেবে না বা অনুদান নেবে না, আমার কাছে এরকম কোনো খবর নেই। সকলে আমার কাছে যা খবর সকলেই অনুদান নিচ্ছে। কিসের চেক নিচ্ছেন আপনারা? প্রতি বছর যেরকম পুজো হতে যায় অনুদান, সেই অনুদানের চেক এবার খুব তাড়াতাড়ি দিচ্ছে। আচ্ছা, কত টাকা পাচ্ছেন? 85,000, 85,000 টাকা। এতে আপনাদের কতটা সুবিধা হচ্ছে পুজো করতে? অনেক আগে টাকাটা পেয়ে গেলাম, যা বললে টাকাটা পাওয়ার ফলে আমাদের যেসব খরচাগুলো আছে সেটা অনেক কিছু আগিয়ে গেল, অ্যাডভান্স পেয়ে গেলাম। অ্যাডভান্স পাওয়ার তো অনেক সহযোগিতা করে দিল প্রশাসন, প্রশাসন তরফ থেকে তাদেরকে ধন্যবাদ যে এত তাড়াতাড়ি চেকটা প্রদান করার জন্য। সব পুজো কমিটিগুলো অনেক দূর আগিয়ে গেল, এরপরে তো অনেক অনেক কাজ থাকে না। 85তম বার্ষিক সাধারণ সভা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের। জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের 85তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় মুখ্য আলোচনার বিষয় ছিল যে সমস্ত ঋণ আমানতকারীরা কৃষি ঋণের নামে ঋণ নিয়েছেন অথচ ব্যাংকে টাকা ফেরত দেননি, তাদের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানালেন। এদিন সেন্ট্রাল অপারেটিভ ব্যাংকের হল ঘরে 85তম বার্ষিক সাধারণ সভায় এই কথা তিনি ঘোষণা করেন। এছাড়াও তিনি বলেন, ব্যাংক এবছর অনেক উন্নতি লাভ করেছে, চালু করেছে কিউআর কোড, তারই সাথে বেকার যুবক যুবতীদের জন্য অনেক নতুন স্কিম নিয়ে আসছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ইতিমধ্যে বলে দিয়েছেন, আমরা সেটা স্টার্ট করেছি। সেটার জন্য আমরা আমাদের কো-অপারেটিভ ডিপার্টমেন্টের সহযোগিতা নিচ্ছি, ডিপার্টমেন্টের মাধ্যমেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে এবং প্রয়োজনে আমরা প্রেস কনফারেন্স করে বাইরে আমরা লিফলেট ছেড়ে পেপারে দিয়ে আমরা এই বিষয়টা কি করব। এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে কৃষক ছাড়াও অকৃষি ঋণ যারা নিয়েছেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠিত বেশ কিছু মানুষ আছেন যারা সরকারি চাকরি করেন, তারা ঋণ খেলা, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। শারদীয়া পূজোর আগেই এবারও দেখা মিলছে কাশফুলের, খুশি প্রকাশ করেছেন সকলেই। প্রতীক্ষার অবসান, এবার কাশবন ফোটার দৃশ্য জলপাইগুড়ি তিস্তা নদীর পাড়ে দেখা যাচ্ছে। প্রতি বছরই জলপাইগুড়ির মাঝ বরাবর বয়ে যাওয়া তিস্তা নদীর বালিতে অসংখ্য কাশবনের দৃশ্য দেখা যায়, কিন্তু এবার বৃষ্টির দেখা না মেলায় তেমন ভাবে কাশবন দেখা যায়নি এখানে। অনেকে ভেবেছিল কাশবনে হয়তো এবার আর কাশফুল ফুটবে না, কিন্তু আবার সেই কাশবন সাদা ফুলে ভরে গেছে, ফুটেছে অসংখ্য ফুল। যদিও এখনো পর্যন্ত কাশবনে সাধারণ মানুষের আনাগোনা তেমন ভাবে দেখা যায়নি, তবে এলাকার বাসিন্দারা মনে করছেন হাজার হাজার মানুষের সমাগম হবে এখানে, তখন হয়তো আরো ভালো লাগবে নদীর পরিবেশ। ফের কেমন লাগছে? কাঠফুল আসে খুব ভালো লাগছে, অনেকদিন পরে ফুটলো, দুর্গাপুজোর সামনে চলে আসছে, তোমার 6-7 তারিখে দুর্গাপুজো আছে, আর এখন তো ভিড় হওয়ার দরকার এখানে, ভিড় তো এখনো অনেকে খোঁজ পায়নি কাশফুল ফুটেছে, এখনো খবর পায়নি কাঠফুলের। আচ্ছা, ফুটলে কি দৌড়ায় আসবে? মনে হয় আমার যত আর 10-15 দিন 10 দিন পরেই আসবে, 10-12 দিন পরেই আসবে। আর এখন তো ফুল ফুটে গেছে। হ্যাঁ, ফুল ফুটে গেছে, কিন্তু ভিড় নেই, তা দেখতে ভালো লাগছে, খারাপ না, ভালো লাগছে। এবার আশা করেছিল যে ফুল ফুটবে, কারণ অনেকে ভেবেছিল যে ফুল ফুটবে না হয়তো। হ্যাঁ, অনেকে ভাবছিল বৃষ্টির মধ্যে ফুল নষ্ট হয়ে যাবে, ফুল ফুটবে না, কাঠফুলটা ফুটবে না ভাবছিল, কিন্তু বৃষ্টি হওয়া তো বাইচে গেছে, ফুলটা ফোটা শুরু হয়েছে। হ্যাঁ, ফোটা শুরু হয়ে গেছে। কি নাম? হ্যাঁ, রাজীব সাহানি। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ,
অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতে, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। যানজটের বোঝা কমাতে খুব শীঘ্রই 3 বাতিতে চালু হবে বিকল্প বাস স্ট্যান্ড। শহরে যানজটের বোঝা কমাতে বিগত বছর 3 বাতি মোড় এলাকায় পরিবহন দপ্তরের একটি পরিত্যক্ত জায়গাতে একটি বিকল্প বাস স্ট্যান্ড গড়ে তোলার ভাবনা নেয় পরিবহন দপ্তর। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বাস স্ট্যান্ডের কাজও দ্রুত শুরু করেন তারা। রেলের আইনি জটিলতায় বেশ কিছুদিন থমকে যায় বাস স্ট্যান্ডের কাজটি। মূলত বাস স্ট্যান্ডের মুখ্য দুয়ারের জায়গাটি নিয়ে জটিলতা সৃষ্টি হয় রেল ও রাজ্য সরকারের মধ্যে। তবে সেই বিষয়টিকেই পাশে রেখে রাজ্যের পরিবহন দপ্তর খুব শীঘ্রই শহরের মধ্যে থাকা বেসরকারি বাস ও কিছু সরকারি বাসকে ওই বাস স্ট্যান্ড থেকে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। খুব শীঘ্রই বাস স্ট্যান্ড চালু হবে বলে আশাবাদী শহরের মেয়র তথা তেনজিং নরোগে উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান গৌতম দেব। তিনি জানান, বাস স্ট্যান্ডের কাজ প্রায় শেষের দিকে, যাত্রীদের সুবিধার্থে সমস্ত ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে। প্রায় 20টির অধিক বাস একসাথে চলাচল করতে পারবে ওই বাস স্ট্যান্ড থেকে বলে জানান গৌতম দেব। মূলত শহরের উপর থেকে যানজটের বোঝা কমাতে এই ভাবনা বলে জানান তিনি। একটা পুরো বিল্ডিং ছিল, ওই বিল্ডিংটাকে আমরা নতুন করে তৈরি করেছি, খুবই ভালো। তারপর ওখানে অ্যাকোয়াগার্ড লাগিয়ে দিচ্ছি, ভালো টয়লেট ফেসিলিটিস আছে। বাইরেও আমরা প্যাসেঞ্জারদের বসার জন্য শেড দিয়ে জায়গা করবো। আচ্ছা, এইদিকে সবুজ আছে, আরও অনেক গাছ লাগাচ্ছি, একটা ভালো পরিবেশের মধ্যে রাখছি। আর দরকার হলে শিলিগুড়ির থেকে দু একটা সিটি বাস টাইপে নিয়ে গিয়ে ওখান থেকে তাদেরকে দূরপাল্লার গাড়িগুলোতে উঠিয়ে দেওয়া হবে, যাতে এখান থেকে 3 রাত্রি যাওয়ার জন্য যাতে অসুবিধা না। আর যারা ওই দিককার লোক তাদের তো কোনো অসুবিধা নেই। 15টা বে আছে, অনেকগুলো তো বাস যেতে পারবে। বাসগুলো তো বেশিরভাগ রাস্তায় থাকে, একসাথে 15টা বে তৈরি করা, আর তাতে তো অনেকগুলো গাড়ি ওখান থেকে যেতে পারে, আপ ডাউন হবে। রাত্রিতে গেছিলাম ওখানে, আমরা বাস পরিবহনের জন্য এনবিএসটিসি নয়, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সহায়তায় আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি। সেখানে যত তাড়াতাড়ি সম্ভব এনবিএসটিসি এবং সরকারি বাস এবং আমাদের বেসরকারি বাস পরিষেবা ওখান থেকেও শুরু হবে, একটা ভালো পরিবেশে এবং ভালো ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করেছি। সেই ইনফ্রাস্ট্রাকচার 15টি বে ওখানে আছে, ওখানে প্যাসেঞ্জার্স ওয়েটিং রুম আছে, সেখানে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা আছে, যাত্রীদের বসার জায়গাও আছে। সে ওই দিক থেকে বেশ কিছু গাড়ি যদি চলাচল করা যায় তাহলে আমাদের শিলিগুড়িতে যানজটটা আর একটু কম হবে। সেই ব্যাপারটা নিয়ে আমরা এনবিএসটিসির আধিকারিকরা, পুলিশ পার্সোনাল, পৌরসভা থেকে আমি গিয়েছিলাম জায়গাটা আজকে পরিদর্শন করে। যুবতীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 5 অভিযুক্ত যুবক। ডুয়ার্সের মালবাজারের ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আজই অভিযুক্ত 5 জনকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। অভিযোগ, ডুয়ার্সের রানীচেরা চা বাগান এলাকায় ওই যুবতী যৌন নির্যাতনের শিকার হন। অভিযোগের ভিত্তিতে 5 যুবককে গ্রেপ্তার করে মালবাজার থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগ, গত 16 সেপ্টেম্বর বিকেলে শাইলি হাটখোলা এলাকায় তার এক বন্ধুর সাথে দেখা হয়। অভিযুক্ত বন্ধু তাকে জানায়, রানীচেরা চা বাগানের গেটে তাদের আরো 2 বন্ধু অপেক্ষা করছে। সেখানে তারা গেলে আরো 2 জন বিয়ারের বোতল সহ তাদের সঙ্গে দেখা করতে আসে। সবাই একসঙ্গে বিয়ার খায় এবং নির্যাতিতা সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে বলে অভিযোগ। এরপর মঙ্গলবার জ্ঞান ফিরলে নির্যাতিতা দেখতে পান তার কাছে থাকা 18,000 টাকা, হাতঘড়ি এবং গায়ের একটি জামা নেই।
সে বুঝতে পারে যে তার শ্লীলতাহানি করা হয়েছে। এরপর মালথানায় অভিযোগ জানান নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত পাঁচজনকে। মালবাজার এসডিপিও নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড় জানান, অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আর জেলা আদালতের সিজিএম কোর্ট অভিযুক্ত পাঁচজনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। কাল ইয়ে কমপ্লেন্ট রিসিভ হওয়া থা দুঃখদপূর্ণ ঘটনা হ্যাঁ সো ইসকে তুরন্ত বাদ হি জো রিকোয়ার্ড অসিস্টেন্স হে ভিক্টিম কো দিয়া গয়া হ্যাঁ ইসি কেস মে ইনকোয়ারি কে দৌরান অভি তক পাঁচ অ্যাকিউজড জো হ্যায় ইনক্লুডিং দ্য মেইন প্রাইমারি অ্যাকিউজড ইনকো অ্যারেস্ট করকে ফরওয়ার্ড কিয়া গয়া হ্যাঁ ইনভেস্টিগেশন মে জো ভি স্টেপস হ্যায় ও ফার্স্ট প্রায়োরিটি সে ফলো কিয়ে যা রহে হ্যায় আর ভিক্টিম কো লেকে জো সাপোর্ট নেসেসারি সাপোর্ট হ্যায় ও এক্সটেন্ড কিয়া যা রহা হ্যায় আশা হ্যায় কি ইস কেস মে উইথ ডিউ ইনভেস্টিগেশন হম পুরা করকে জো অ্যাকিউজড হ্যায় উনকো সাজা দিলা পায়। গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযুক্ত সিভিকের বাড়িতে বিষয়টি জানালে গৃহবধূর সন্তান ও স্বামীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিকে থানায় লিখিত অভিযোগের পরেও অধরা ওই সিভিক ভলেন্টিয়ার বলে দাবি। অভিযোগ নিয়ে তাই জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন গৃহবধূ। জানা গিয়েছে ওই গৃহবধূ ময়নাগুড়ি থানায় গত 8ই সেপ্টেম্বর লিখিত অভিযোগ দায়ের করেন। গত 2 বছর ধরে তার সাথে ওই সিভিক ভলেন্টিয়ার বিয়ের প্রতিশ্রুতি ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তার সাথে সহবাস করেন বলে অভিযোগ। গতকাল নির্যাতিতা গৃহবধূ ও তার স্বামী জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। তারা জানান, অভিযোগ জানানোর পরেও পুলিশ অভিযুক্তের গ্রেপ্তারের কোনো উদ্যোগ নিচ্ছে না, তাই আমরা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি। আমরা চাই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের শাস্তি হোক। এদিকে মোবাইলের ফোন সুইচড অফ থাকায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ও তার পরিবারের সাথে যোগাযোগ করা যায়নি। এই বিষয়ে জেলা পুলিশ সুপার খণ্ডবাহালী উমেশ গণপত জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ময়নাগুড়ি থানার পুলিশ তদন্ত করছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। সমস্যা, এবার আমি যার নামে এফআইআর করি তার নাম মিঠু অধিকারী, সে একজন সিভিক ভলেন্টিয়ার। সে আমাকে মিথ্যে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে আমাকে ভয় দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে, যে আমার হাজব্যান্ডকে সে মারবে, মারার হুমকি দেয়। বাড়িতে এসে আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, সে জলপাইগুড়িতে সবজি ব্যবসা করে, সেখানে দোকান আছে। এবার সে না থাকাতে বাড়ি এসে আমাকে হুমকি দেয় তাকে মারার। আমার একটা ছেলে আছে, তার 6 বয়স, তাকে মারার হুমকি দেয়। এবার আমি স্কুলের ছেলেকে নিয়ে যাই, সেখানেও গিয়ে হুমকি দেয় যে আমাকে তুলে নিয়ে যাবে, তারপর আমার হাজব্যান্ডকে মারবে। এবার তার ভয়ে আমি বাড়িতে কাউকে কিছু বলতে পারিনি। এবার যখন আমার হাজব্যান্ড জানতে পারে, জানার পরে তার বাড়িতেও জানায় আর কি, ব্যাপারটা জানানোর পরে তার শ্বশুর তার বাবা আমার বাড়ি এসে বাড়ির উপর এসে হুমকি দিয়ে যায় যে আমার হাজব্যান্ডকে যেখানে পাবে সেখানেই মেরে দিবে, এভাবে বলে আর কি। শ্বশুর কে? বাবলু তন্ত্র। হ্যাঁ, তিনি নেতা। কোন দল? টিএমসি। এখন কি হচ্ছে, কি বলবো? এবার আমার হাজব্যান্ড তো আমাকে মেনে নিচ্ছে না, বাবা বাড়ি তো মেনে নিচ্ছে না, এগুলো জানার পরে যার কারণে থানায় এবার এফআইআর করি আমি। এবার সেখান থেকেও কোনো গুরুত্ব দিচ্ছে না ব্যাপারটাকে। এবার আজকে নিয়ে 10 দিন হয়ে গেল, তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি, সে ঘুরে বেড়াচ্ছে এখনও। তো আমি চাই তার শাস্তি হোক। তো আমার বউয়ের সঙ্গে এরকম মানে দুই বছর ধরে এরকম করছে শারীরিক সম্পর্ক, তো আমি জানতে পারি নাই। এবার জানার হলেও মনে করো আমার 4-5 দিন বা 5 তারিখ 4 তারিখের উপরে জানতে পারি। জানতে পারার পরে এবার আমার কর্তব্য হচ্ছে আমি সে বাড়ির প্রধান বা পঞ্চায়েতকে ডাকবো, ডাকার পরে আমি সেই সুরাহা করবো। কিন্তু ওটা করতে দিল না। এবার ওর বাবা ওর শ্বশুর আইসে বাড়ির উপর হুমকি দিয়ে গেল যে তুই কিছু করতে পারবি না, প্রধানের পঞ্চায়েত ও প্রধানের প্রধান বাবারও দম নাই, তোদের বাড়িতে আসে। তারপর আমি ওইখান থেকে কী করবো, আমি মনে করি নিরুপায়, আমি একা। তারপর আমি চলে আসি কোতোয়ালি এসে থানা, ময়নাগুড়ি থানা। মনে হয় যাওয়ার পরে এফআইআর করলাম। এফআইআর করার পরে বলে ঠিক আছে দেখতেছি। পুলিশ আজকে নিয়ে 10 দিন হয়ে গেল, কিছু করতে পারলো না বা এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারলো না। তো এটা কি আমি ন্যায় বিচার চাই। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে অবশ্যই চলে আসতে হবে জলপাইগুড়ির
পাহাড়পুর সংলগ্ন বার্লিয়া হুন্ডাই শোরুমে। পূজোর আগেই আপনাদের জন্য সুখবর নিয়ে হাজির হুন্ডাই কোম্পানি। কারণ গতকাল ম্যানেজিং ডিরেক্টর মিস্টার দীপক বার্লিয়া, মিস্টার স্নেহাশিস চ্যাটার্জি, মিস্টার সজল সরকার, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মিস্টার সন্দীপ সুর এবং জলপাইগুড়ির বিশিষ্ট নাগরিক তপন ব্যানার্জি সহ অন্যান্যদের উপস্থিতিতে নতুন টেকনোলজির গাড়ি অ্যালকাজারের উদ্বোধন হলো এই শোরুমে, যার বাজার মূল্য পেট্রোল চালিত হলে 14,99,000 এবং ডিজেল চালিত হলে 15,99,000 টাকা। মোট 8টি সুদৃশ্য কালারে আপনি পেয়ে যাবেন 6-সিটার বা 7-সিটারের অ্যালকাজার। এছাড়াও আপনি যদি যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জ করতে চান তাহলেও আসতে হবে এখানে, কারণ নতুন গাড়ি কেনা এবং যে কোনো গাড়ি এক্সচেঞ্জ সব ক্ষেত্রেই থাকছে লোভনীয় ছাড়ের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মিস্টার সন্দীপ সুর, কন্ট্যাক্ট নাম্বার 9064719322 এবং 9093302318। ঠিকানা বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, নিয়ার হাইকোর্ট সার্কিট ব্রেঞ্চ, 31DMH, জলপাইগুড়ি। আজকে আমাদের জলপাইগুড়ি বার্লিয়া হুন্ডাইতে অল নিউ অ্যালকাজার লঞ্চ করা হয়েছে। এটা লাস্ট যে মডেল ছিল ওর থেকে আপগ্রেডেড মডেল আছে উইথ ভ্যারাইটি অফ নিউ ফিচার্স। তো আমি আপনাদের সবাইকে ইনভাইট করছি কি আপনারা আসুন, এখানে গাড়িটার টেস্ট ড্রাইভ নেন। আমাদের পিছনেই সার্ভিস সেন্টার আছে, এখানে পাহাড়পুর হাইকোর্টের উল্টো দিকে। বেস্ট অফ বেস্ট কোয়ালিটি ফিচার্স আছে, অ্যাডাস আছে, 6-সিটার 7-সিটার অপশানস আছে, সানরুফ আছে, অ্যান্ড ইউ নেম ইট ইউল গেট ইট। ফ্যান্টাস্টিক ইন্টিরিয়ার দিয়েছে। তো আমার এটাই রিকোয়েস্ট আছে আপনারা, আপনি আমাদেরকে যদি এখানে ফোন করে যদি বলেন, আমাদের লোক যাবে আপনাকে টেস্ট ড্রাইভ আপনার বাড়িতে দিয়ে আসবে। আপনাদের পুরনো গাড়ি থাকলে ওইটা আমরা এক্সচেঞ্জ করে নতুন গাড়ি আপনি আমাদের এখান থেকে নিতে পারেন। আপনাকে সার্ভিসের জন্যে আউট অফ জলপাইগুড়ি যেতে হবে না, এখানেই আমরা সার্ভিস প্রোভাইড করছি। আমাদের টিম আছে যে আপনার বাড়ি থেকেও গাড়ি পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস ওইটা আমরা প্রোভাইড করছি। আমরা ইন্স্যুরেন্স প্রোভাইড করছি, কোম্পানির অথরাইজ জেনুইন হুন্ডাই পার্টস, হুন্ডাই অ্যাক্সেসরিজ সব আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনারা নিশ্চয়ই সময় বের করে আসুন, আমাদেরকে বলুন, আমরা আপনাদেরকে টেস্ট ড্রাইভ করব। আপনার নাম আর ডিটেইলস? আমার নাম দীপক বার্লিয়া, আমি ডিলার প্রিন্সিপাল আছি জলপাইগুড়ি। পুজোর প্রাককালে আমাদের অ্যালকাজার ফেস লিফ্ট, নিউ ফেস্ট লিফ্ট এসছে। তা এটা 6-সিটার 7-সিটার 1.5 1500 সিসির ইঞ্জিন দিয়ে এসছে এবং অত্যাধুনিক সব টেকনোলজি নিয়ে আসছে। জলপাইগুড়ি বাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে আমাদের বার্লিয়া হুন্ডাই শোরুমে আসুন, গাড়ি দেখুন, ভিজিট করুন। এখানে পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা রয়েছে এবং ইজি ফিনান্সেরও আমরা সব রকমের ফেসিলিটি দিয়ে থাকি। তো জলপাইগুড়ি আপামোর জনবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আপনারা জলপাইগুড়ি বার্লিয়া হুন্ডাই শোরুমে আসুন, ভিজিট করুন, দেখুন। আপনারা আপনাদের অ্যাসিস্ট করার জন্য আমরা সবাই বলেছি। পুজোতে কোনো অফার থাকবে? পুজোতে এক্সাইটিং অফার চলছে আমাদের, কোনো গাড়িতে 40,000, কোনো গাড়িতে 50,000, কোনো গাড়িতে 20,000 অফার চলছে। তো আপনাদের কাছে আবার আমাদের অনুরোধ, আপনারা আসুন, গাড়ি দেখুন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। আমার নাম সন্দীপ সুর। বার্লিয়া হুন্ডার সঙ্গে আমার সম্পর্ক খুবই আন্তরিক। এই সন্দীপ সুর দেখছেন আমার পাশে, সে আমার বন্ধুর মতন, আমার ভাইয়ের মতন। রিগার্ডিং গাড়ি, হি ইজ মাই ফ্রেন্ড, গাইড অ্যান্ড ফিলোসফার। The very new model, auto model is 1.5 SX, okay. Auto. I am very much happy. The basic thing people are thinking that the materials of the car or the parts of the car is very expensive. I think it is not like that. And the safety part is also very, very, very high. Safety position is very nice. In a car, safety part is most important. And I am using this car. My car is always single-handed driving. So I enjoy always driving. My passion is also driving. And now the Centro, the Hyundai is also my passion. If you don't mind your name and designation, My name is Chanakya Devarman. I am working in Life Insurance Corporation of India. এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয়
শহরবাসী। ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার, হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায়, আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটেন হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায়, আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটেন করুন মাত্র 1999 টাকায়, আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং, স্মুথিং করুন মাত্র 1999 টাকায়, বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোসের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। সদ্যজাত শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য শিলিগুড়িতে। ফের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার মৃত সদ্যজাত শিশুর দেহ। বুধবার রাতে আবর্জনার স্তূপের মধ্যে একটি মৃত সদ্যজাত শিশুকে দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর চাউর হতে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি জাঙ্গিপাড়া বিবেকানন্দ রোডে। স্থানীয়রা জানান, আবর্জনা স্তূপ থেকে প্লাস্টিক কোরানোর সময় এক মহিলার নজরে আসে ওই সদ্যজাত শিশুর দেহটি। তারপরে স্থানীয়দের বিষয়টি জানানোর পর খবর দেওয়া হয় পুলিশকে। খালপাড়ার আউটপোস্টের পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। কিভাবে কোথা থেকে দেহটি এলো তার তদন্ত শুরু করেছে খালপাড়া আউটপোস্টের পুলিশ। আমার এক বাচ্চা মিলা, জাদা টাইম নেই হুয়া, বহুত ছোটা বাচ্চা হ্যায়, জাস্ট উসকা জন্ম হুয়া শায়দ। এক ইয়া দো দিন কা বাতায়া জা রাহা হ্যায়। ওইসে হি হোগা কুছ। তো জিন্দা হ্যায় না মিটতে হ্যায়? নাহীন, ইয়াহ পর মরা মিলা হ্যায়, উসকো হসপিটাল ভেজা গিয়া। আচ্ছা। এক ব্যাগ মে কিসি নে উসকো প্যাক করকে ইয়াহ পর কচরা মে ফেক দিয়া গিয়া। তো ইয়াহ পর জো কচরা জো চুনতা হ্যায়, চুননে ওয়ালা লোক, উ লোক জো চুন রাহা থা, তব উসমে বাচ্চা দেখা, দেখনে মে চিল্লা চিল্লি কিয়া, তো আদমি লোক ফোন কিয়া মুঝে, মানে আয়া পুলিশ কো বুলায়া। তো পুলিশ কো বুলানে কে বাদ কিতনা দের পহলে ঘটনা হুয়া? ये कितना होगा, आधा घंटा 45 मिनट का बात है। अच्छा, ये नर है ना मादा है? हाँ, मेल है। मेल है, मेल है। पुलिस लेके चला गया? पुलिस लेके हॉस्पिटल लेके गया। उसके बाद जाते हुए पता चला बच्चा जिंदा है या मृत है? अभी जिंदा, हम लोग तो देखा, हम लोग को तो लगा कि शायद मर गया है। अभी हॉस्पिटल लेके गया, क्या होगा देखने से पता चला। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। পুলিশ কর্মীরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা তা খতিয়ে দেখতে চালু হলো পুলিশ অ্যাপ। এই অ্যাপের মধ্যে দিয়ে পুলিশ কর্মীদের উপর কড়া নজরদারি থাকবে জেলা পুলিশ কর্তাদের। উদলাবাড়ি বাজার থেকে উদলাবাড়ি চা বাগান, রাস্তা সম্প্রসারণ হয়ে টুলেন বলেও দিনের পর দিন রাস্তায় নেই কোনো আলো, সমস্যায় ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। আজই করের ঘটনা যেন আরো বেশি উদ্বেগ বাড়িয়েছে অভিভাবকদের মনে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।